করোনাকালীন যশোরের অধিকাংশ ক্লাব কর্মকর্তারা ঘরবন্দি দিন কাটিয়েছেন। সেখানে এই সময় অনন্য দৃষ্টি স্থাপন করেছেন যশোর জেলা দলের ক্রিকেটার মুরাদ খান। দীর্ঘদিন খুলনা বিভাগের দলে প্রতিনিধিত্ব করা মুরাদ খান যশোরের স্পিনারদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে 4 মাস ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই স্পিনারদের ডেভেলপমেন্টে কাজ করছেন ভারতীয় স্পিনার। স্পিন বোলিং স্কিল ডেভেলপমেন্ট নামের এই ক্যাম্পে বিভিন্ন পর্যায়ের যশোর জেলা দলের 10-এর অধিক স্পিনার অংশ নিচ্ছেন। এছাড়া সম্প্রতি এই ক্যাম্পে কয়েকজন ব্যাটসম্যানও আসছেন তাদের স্কিল নিয়ে কাজ করতে। ক্যাম্পের এই খেলোয়াড়দের নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন না, দিয়েছেন সমস্ত সরঞ্জাম, নেট বল সব কিছুই নিজ উদ্যোগে সরবরাহ করেছেন যশোরের সাবেক এই বাঁহাতি স্পিনার। খেলোয়াড়ি জীবনে মুরাদ খান বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল, খুলনা বিভাগ, দক্ষিণাঞ্চল, রংপুর রাইডার্স ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন দলে খেলেছেন। 9 বছরে খুলনা বিভাগ ও দক্ষিণাঞ্চলের হয়ে খেলেছেন 41টি প্রথম শ্রেণীর ম্যাচ। বাংলাদেশ জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের সাথে জুটি বেঁধে অনেক সাফল্য এনে দিয়েছেন। এই খুলনা বিভাগ ও দক্ষিণাঞ্চলের হয়ে খেলেছেন 41টি প্রথম শ্রেণীর ম্যাচ। 41 ম্যাচে 45 ইনিংসে বাঁহাতি স্পিনার নিয়েছেন 152 উইকেট, এর মধ্যে ইনিংসে 5 উইকেট আছে 5 বার আর 4 উইকেট নিয়েছেন 8 বার, ম্যাচে 10 উইকেট নিয়েছেন 1 বার, 29 রানে 7 উইকেট ইনিংস সেরা ও 129 রানে 11 উইকেট ম্যাচ সেরা বোলিং। অন্যদিকে 44টি লিস্টে ক্রিকেটে দখল করেছেন 52 উইকেট, 5 উইকেট নিয়েছেন 2 বার, 29 রানে 5 উইকেট লিস্টে ক্রিকেটে সেরা বোলিং। এছাড়া 6টি স্বীকৃতি টি টোয়েন্টি খেলেছেন, 6 ম্যাচে নিয়েছেন 6 উইকেট, 19 রানে 3 উইকেট সেরা বোলিং। বিপিএল অভিষেক ম্যাচে নিয়েছিলেন শ্রীলঙ্কার ওপেনার টিএম দিলশান ও সাকিব আল হাসানের উইকেট। ইজরি ও ফর্মহীনতায় দেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেট থেকে সাবেক তকমা উঠতে গেলেও নিয়মিত খেলেন যশোর লিগে। সর্বশেষ মৌসুমে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন, খেলার পাশাপাশি কোচিংয়ের সাথে যুক্ত হয়েছেন, উপশহর ক্রিকেট একাডেমি নামে একটি একাডেমি গড়ে তুলেছেন। করোনার কারণে প্রায় 5-6 মাস ঘরে বসে থাকার কোনো ব্যক্তিদের ফ্যাসিলিটিস কোনো জায়গায় নাই। কারণ 20 দিন মধ্যে অনেকদিন বসে থাকার পরে মুরাদ ভাইয়ের সাথে মানে ডিসকাস করার পরে এখানে আসা, মেইনলি আসলে স্কিল নিয়ে এখানে কাজ করা হচ্ছে বেশি মুরাদ ভাইয়ের মাধ্যমে, যেহেতু উনি দেখছেন বাংলাদেশ ন্যাশনাল লিগের নিয়মিত প্লেয়ার ছিলেন খুলনা বিভাগের, এবং অনেকদিন টপ লেভেলে ক্রিকেট খেলেছেন, তো ওনার কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স যদি নিয়ে আমার ইন ফিউচারে যদি আমাদের কোনো উপকারে আসে এই জিনিসটার জন্য চেষ্টা করতেছে আর কি। করোনা টাইমে তো কোনো প্র্যাকটিস করতেছিলাম না, তাই মুরাদ ভাই সবাইরে ডাইকে মুরাদ ভাই নিজের এখানে টাইম দিচ্ছে। মুরাদ ভাই তো অনেক এক্সপিরিয়েন্স, মানে বিপিএল খেলছে, 5 ক্লাস খেলছে অনেক বছর, তারপরে ওয়ার্ল্ড কাপ খেলছে 19, তা উনি তো এক্সপিরিয়েন্স, ওনার বোলিংয়ের ব্যাপারগুলো নিয়ে আমাদের সবাইরে হেল্প করতেছে, সবার সাথে কাজ করতেছে। ওনার এই কাজটা আমাদের সবারই ভালো লাগতেছে, সবাই অনেক উপকৃত হচ্ছে। কোভিড-19 যে সময় চলতেছে আমাদের সবাই আসলে ঘরে, আর সব ধরনের খেলাধুলাই বন্ধ। এখন বিষয় হচ্ছে আমি চিন্তা করলাম যে যেহেতু সব ধরনের ক্রিকেট বন্ধ, তো আমাদের যশোরের যারা ক্রিকেট প্লেয়ার, যারা নতুন উঠতে ক্রিকেট প্লেয়ার, ঢাকা ফার্স্ট ডিভিশন প্রিমিয়ার লেভেল, তারপরে যারা নতুন নতুন আসতেছে, এরা সবাই আসলে বাসায় বসে। তা আমার কাছে পার্সোনালি আমার এটা মনে হয়েছে যে এদেরকে যদি এক জায়গায় করে আমরা স্কিলের উপরে কাজ করি, কেননা এটা এক প্রকার যেহেতু কোনো খেলাই নাই সামনে, অতএব নিজের স্কিলটা ডেভেলপ করা যায় এই একটা সময়। যতদিন না কোনো খেলাধুলা শুরু হচ্ছে বাংলাদেশে, তার আগ পর্যন্ত নিজেকে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছানো সম্ভব। তার জন্য এখানে কিছু স্কিল আছে, আমার নিজের অভিজ্ঞতা, আমি যতদিন ক্রিকেট খেলছি বা যেখানেই খেলছি সেসব অভিজ্ঞতা আজকে আমাদের যশোর ক্রিকেট প্লেয়ারদের সাথে একটু শেয়ার করে যদি তাদের উপকার হয় এবং তারা যদি বেটার পজিশনে যেতে পারে, এই উদ্দেশ্যেই আসলে এই ক্যাম্পটা করা। কেননা সবাই বাসায় বসে, এখানে কারোরই কোনো কিছু করার নেই, কারণ বাসায় বসে থাকার থেকে যদি ক্রিকেটের সাথে নতুন নতুন কিছু শিখতে পারে বা জানতে পারে, তাতে যদি তাদের নিজেদের কোনো উপকার হয় এবং তাদের উপকার হলে কিন্তু এটা এক প্রকার যশোর থেকে কিন্তু সেরকম এখন নাই যে আসলে বাংলাদেশে লিড করার মতন একটা প্লেয়ার বা ন্যাশনাল টিমে খেলবে। তো আসলে কি এইভাবে একটু চেষ্টা করতে হবে যে সবাইকে এক থেকে আসতে হবে, যে আসলে কিছু না কিছু করে আজকে আমাদের যশোরের যেই অবস্থা দাঁড়ায়ছে, একটা টাইমে যাতে এই সময়টা পার করে ভালো সময় আসে এবং একটা হোক দুইটা হোক বাংলাদেশ টিমে যাতে যশোরের প্লেয়ার আবার আসে, সৈয়দ রাসেল এবং তুষারি নামে পরে আসলে যশোরে ন্যাশনাল টিমে সেরকম আর কেউই যায়নি। তো আসলে এরকম একটু লং চিন্তা করেই আমি এই ক্যাম্পটা করছি, নিঃস্বার্থে আসলে ওদের স্বার্থে, শুধুমাত্র ক্রিকেট প্লেয়ারদের স্বার্থে আমার এই ক্যাম্পটা রাখি।
আনা যায় না।